পঞ্চায়েতের বিভিন্ন স্তরে দুর্নীতি নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। তাই এবার গ্রাম বাংলার সঙ্গে সরাসরি জনসংযোগ বাড়াতে চাইছে নবান্ন। বিধানসভা নির্বাচনের সময় পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছিল বিরোধী দলগুলি। বাংলা আবাস যোজনা থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয় নিয়ে চিন্তিত পঞ্চায়েত দপ্তর। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই ধরনের কার্যকলাপ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে গিয়ে। উন্নয়নের পথে দুর্নীতি যেন বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজরদারি বাড়াতে বলা হচ্ছে। পঞ্চায়েত প্রধান এবং আধিকারিকদের নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের কাজকে দুর্নীতিমুক্ত এবং গতিশীল করতে অভিনব ব্যবস্থা নিল নবান্ন। কোথায় কাজ বাকি, কোথায় দুর্নীতি হচ্ছে, এবার সব অভিযোগ সোজাসুজি জানানো যাবে সরকারের কাছে, আর সমগ্র বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে দিদিকে বলোর মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলিতে পাঠিয়ে দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নম্বর।